বন্ধুরা, ঘুরতে যাওয়ার সুযোগটা কিন্তু কখনো অবহেলার চোখে দেখতে নেই, তাহলে কিন্তু শরীর এবং মন দুটোর সঙ্গে অবহেলা করা হবে। আমি কিন্তু ওই পথের পথিক না। আমার কাছে যদি কখনো ঘুরতে যাওয়ার সুযোগ আসে, আমি কিন্তু সেটাকে চেষ্টা করি সবসময় নিশ্চিত রূপ দিয়ে দেওয়ার। গুড মর্নিং বন্ধুরা, আমি হরিশঙ্কর, হরিজ ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত। আমি হাজির এবার নতুন আরেকটা ভিডিও নিয়ে। আমি যেখানে যাচ্ছি সেটা আমার বাড়ির থেকে ঠিক 42 কিলোমিটার দূরে এবং বনগাঁ থেকে 20 কিলোমিটার দূরে অবস্থিত। আইডিয়া করতে পারছো কোথায় যাচ্ছি? ঘোরার জায়গা তো অনেকই আছে, আইডিয়া করা তো সম্ভব না, তাই না? আজ আমি চলে আসলাম বনগাঁ মহকুমার অন্তর্গত বাগদা থানার অধীনস্থ বিভূতিভূষণ অভয়ারণ্য পারমাদন, যা পারমাদন ফরেস্ট নামে পরিচিত। বনগাঁ থেকে 20 কিলোমিটার দূরে অবস্থিত এই অভয়ারণ্যটি। এছাড়া বনগাঁ থেকে বাসে করে কলম বাগানে নামতে হবে, ওখান থেকে অটোতে আপনাকে নিয়ে আসবে। আসা যাওয়ার জন্য এখানের ব্যবস্থাটা খুব ভালো, খুব সুন্দর। আমরা বাইকে এসেছি। প্রবেশ মূল্য 120 টাকা, টাইম সকাল 9টা থেকে বিকেল 4টে। বন্ধুরা, আমার যা বয়স তাতে অভয়ারণ্যের সম্পূর্ণ অর্থ আমি বুঝি, কিন্তু এর ভেতরে ঢোকার পরে সেই অর্থর কিন্তু বিপরীত অর্থ দেখা যাচ্ছে। বাইরে থেকে একটা কুকুর যে আমাদের সঙ্গে ভেতরে ঢুকলো, তো তার সঙ্গে আমরাও যাচ্ছি। এটা হলো ম্যাপ, এই এই ম্যাপটা হলো পারমাদনের ম্যাপ, পারমাদন কতটা এরিয়া নিয়ে রয়েছে। তো এই জায়গাটায় আসা পর্যন্ত মনে হলো না যে 120 টাকা ঠিকঠাক নিয়েছে, এখনও মনে হচ্ছে ফ্রিতে ঢোকালে ভালো হতো। বাড়ির থেকে 6:30টাতে বেরিয়েছি আমি আর আমার বন্ধু সাগর। এখানে 8:30টাতে এসে পৌঁছানোর পরে আমরা ডিম টোস্ট খেয়ে নিলাম। একই বাজারেও যা দাম এখানেও তাই দাম, কোনো বেশি নেই, বেশি না। একটা ডিম টোস্ট 20 টাকা করে নিল। তো আমরা খাওয়া দাওয়া করে ভিতরে ঢুকলাম। এখানে অনেক রকম গাছগাছালি, তার ভেষজ গুণ সম্পর্কে দেওয়া আছে। এখনও যদি আমার চ্যানেলটা কেউ সাবস্ক্রাইব না করে থাকো, তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটি চেপে দিও। তো এইগুলো দেখার পরে আমরা আস্তে আস্তে এগোতে শুরু করলাম। তো গিয়েই দেখি একটা পাখিরালয় মতো, মানে পাখিরা থাকে এখানে, জাল দিয়ে ঘেরা, পায়রা রয়েছে এখানে। এখানে আরও কিছু পাখি রয়েছে, লাভ বার্ড রয়েছে, তারপরে এখানে টিয়া রয়েছে, তারপরে কমতলা পায়রা যেটা হয় আর কি, নতুন পায়রা বলে, ওগুলো রয়েছে। এই পাখিরালয়টা দেখে আমার মনে হলো যে না, 120 টাকা তো কখনোই ঠিক না। এবার মনে হলো আমার যে 10 টাকা দিয়ে এন্ট্রিটা হলে খুব ভালো হতো। তো এই হিসাব করছি আর আমি ভিডিও করছি তোমাদের দেখাবো বলে। এইভাবে যেতে যেতে এক পাশে একটা চিলড্রেন পার্কও তোমরা দেখতে পাচ্ছ, এই পার্কটা বাচ্চারা এসে খেলাধুলা করতে। এইটা একটা ময়ূর, আমরা যখন গেছিলাম একদম আমাদের সামনে ছিল। আরও ভেতরে ছোটো ছোটো ময়ূর তোমরা দেখতে পাচ্ছ, এগুলো হলো ময়ূরী। তো ময়ূরটাকে দেখা হওয়ার পরে ওর সঙ্গে একটু, মানে আমাদের এতটা কাছে ছিল, আঙ্গুল দিলে ঠোকরাচ্ছিল, সেই পর্যায়ের কাছে। এরপর আমরা বেরিয়ে গেলাম পাশ দিয়ে ঘুরবো বলে। এবার তোমরা দেখো, এখান থেকে আমরা যত যাচ্ছি শুধু আমরা দুজন আর নেট, আর পাশে ইছামতি নদী। তো সাগর আমাকে বলল যে হরিদা, এরকম এখানে নৌকা ভাড়া পাওয়া যায়, তুমি নৌকায় চড়তে পারো, ওখানে 1 ঘন্টা 100 টাকা করে তোমাকে নিয়ে যাবে। ওদিকে নীলকুঠি আছে, নীলকুঠিতে তুমি যেতে পারো। তাই বললাম ঠিক আছে চলো। তো আর বেশি ঘোরাঘুরি না করে, বুঝেই গেছি যে ওর মধ্যে কী আছে, তো বেশি ঘোরাঘুরি না করে আমরা নৌকা একটা নিয়ে নিই। নৌকাতে আমরা দুজন 1 ঘন্টা ঘোরাবে, 150 টাকা বললাম, ওরা রাজি হয়ে গেলো। এটা দেখতে পাচ্ছ, এটা কি বলে ডোঙা, তাল গাছের গোড়া কেটে এগুলো তৈরি করা হয়। এতে একজন মানুষ খুব ভালোভাবে এবং দুজন মানুষও যাওয়া যায় মাছ ধরার জন্য। তো পাশ দিয়ে আমরা দুজনে যাচ্ছি, মাছি নৌকা চালাচ্ছে, বেশ খুব মনোরম দৃশ্য। জলটা কিছু কিছু জায়গায় পরিষ্কার, আবার কিছু কিছু জায়গায় প্রচণ্ড নোংরা। নদী তার নিজের খেয়ালে চলে, এতে আমাদের কোনো প্রবলেম নেই। মাঝে মাঝে বাঁশ দিয়ে দিয়ে মাছ ধরার কৌশল করে রাখা, এটাতে একটু প্রবলেম আছে, কারণ এরকম করে নদীর মধ্যে এরকম বাঁশ দিয়ে মাছ ধরা কখনোই উচিত না। এইভাবে নানান রকম দৃশ্য, খুব সুন্দর সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম। তো নীলকুঠি সম্পর্কে মাঝিকে জিজ্ঞেস করলাম, নীলকুঠি সম্পর্কে বলতে, তা উনি সেইভাবে কিছু বললো না। দেখি ওখানে যাই কি জানতে পারি।
তো এখানে নদীর পাশ দিয়ে প্রচুর হনুমান দেখা যায়, কিন্তু আমাদের কপাল ভালো না খারাপ যায় না, একটা হনুমান দেখতে পেয়েছিলাম দেখা যাচ্ছে না, কিন্তু ওখানে দুটো তিনটে হনুমান। তো এইভাবে দেখতে দেখতে আমরা এগোতে থাকি, শেষমেশ আমরা নীলকুঠির নদীর পাড়ে এসে পৌঁছাই এবং আমরা নীলকুঠির দিকে এগোতে থাকি। দূর থেকে দেখা যাচ্ছে একটা হাই স্কুলের মতো বাড়ি, কিন্তু খুব পুরনো। তো আমি বললাম সাগর যাবে না, আমি বললাম ঠিক আছে আমি ঘুরে আসি, তাই আমি এসেছি দেখতে। তো পুরোটাই নষ্ট হয়ে গেছে, পুরোটাই ভাঙা দেখাচ্ছে এখানে। তো বলছে এই বাড়িটা 250 বছরের পুরনো, ভগ্ন প্রায় অবস্থা, এর মধ্যে বিপদ আছে, আপনারা দয়া করে দেওয়ালে হাত দেবেন না। যেমন লেখা আছে সেমন কাজ, আমি কোনো দেওয়ালে হাত দিলাম না, ক্যামেরাটা অন করে ভেতরে গেলাম, ক্যামেরা করলাম, তোমাদেরকে দেখাবো বলে ভিডিওগুলো করলাম। পুরোটা তোমরা দেখতে পাচ্ছ, ভগ্ন প্রায় না, ভগ্নই এর অবস্থা, তোমরাও কোনো কিছুতে হাত দেবে না যদি কখনো ঘুরতে আসো। তো এটা দেখা হয়ে গেলে আমরা বেরিয়ে গেলাম এখান থেকে, বেরিয়ে গিয়ে দেখলাম সাগর চা নিয়েছে, দুজনে চা খেলাম, মাঝিকে একটা চা দিলাম। চা খাওয়ার পরে আমরা আর ওয়েট করলাম না, ওখান থেকে আস্তে আস্তে বেরিয়ে আসলাম। পাশেই মানে ওখান থেকে বেরিয়ে পাশেই একটা পার্ক আছে, ওখানে কিছুক্ষণ বসে গল্প করা যায়, কিন্তু আমাদের আর সময় এবং মুড দুটোই অফ হয়ে রয়েছে। তো আমরা এখান থেকে বেরিয়ে আসলাম, বেরিয়ে আসার পরে আমরা পুনরায় তো আমরা আবার নৌকাতে ফিরে যাই, আমরা পারমদনে ফিরে যাওয়ার জন্য। তো আমি একটা কথা বলি, এখানে খাওয়া দাওয়া নিয়ে কোনো বিশেষ চিন্তা করতে হবে না, এমনি পারমদন ফরেস্টের ওখানে হোটেল আছে এবং নীলকুটির এখানে এসেও হোটেল আছে, এবং যাবতীয় স্ন্যাক্স খাবার তুমি এখান থেকে পেয়ে যাবে। তো খাওয়া দাওয়া নিয়ে কোনো সমস্যায় তোমাকে পড়তে হবে না। এখানে দেখো আমরা যখন ফিরে আসছি তখন এখানে অনেকগুলো আমরা বাঁদর দেখতে পেয়েছি, তো তখন মনে হলো না এখানে তার মানে আছে বাঁদরগুলো, মানে হনুমানগুলো দেখা যাবে। তো যাই হোক, যেটা বলছিলাম, তো আমরা একটা নাগাদ চলে এসেছিলাম, কিন্তু ওই হরিণ দেখবো বলে দু ঘন্টা বসে আছি। তার মধ্যে আমরা লাঞ্চ করে নিলাম, ডাল, একটা তরকারি আর দুটো ডবল ডিমের অমলেট, 90 টাকা করে নিল আমাদের থেকে। তো খাওয়া দাওয়া করে আমরা প্রায় এক ঘন্টা বসেছিলাম, তখন এই খাবার দেবে এই টাইমটা 2:45 নাগাদ কিছু হরিণ এখানে এসেছিলো, তখন আমরা ক্যামেরাগুলো করছিলাম, ভিডিও করলাম। হরিণগুলো দেখার পরে মনটা খুব ভালো লাগছিল, একটা আফসোস হচ্ছিলো, সেই আফসোসটা অন্তত মিটলো এটা মনে হচ্ছিলো। এইভাবে হরিণ দেখলাম, বেশ অনেকগুলো হরিণই ওখানে এসেছিলো। তারপরে ওরা খেতে দিতে আসলো, খেতে দিতে আসার পরে হরিণগুলো খাওয়ার ওখানে চলে গেলো, তখন আর দেখা যাচ্ছিলো না খুব একটা। ভিডিওটা কেমন লাগছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, এবং ভালো লাগলে অবশ্যই লাইক দেবে। এই কুকুরটা সেই ঢোকার সময় আমাদের সঙ্গে ছিল, তারপরে আমরা নীলকুঠির থেকে যখন আমরা আবার ফেরত আসলাম তারপরের থেকেও আমাদের সঙ্গে ছিল, তারপরে ওকে একটু আদর করলাম, ওকে বিস্কুট খাওয়ালাম। তবে এখানে 120 টাকা টিকিট, এটা যথেষ্ট বেশি এই অভয়ারণ্য অনুযায়ী। তবে তোমরা এখানে পিকনিক করতে আসতে পারো, ঘুরতেও আসতে পারো। আমাদের অভয়ারণ্য ঘোরা শেষ হলো, এখন আমাদের বাড়ি যাওয়ার পালা। তোমরা খুব ভালো থেকো, পারলে এখানে একবার এসে ঘুরে যেও। যখন আমরা বাড়ি থেকে বেরিয়েছি তখন সূর্য কুয়াশার জন্য দেখা যাচ্ছিল না, আর যখন সূর্য আমরা দেখলাম তখন অস্ত যাওয়ার মুখে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক করো, অনেক অনেক শেয়ার করো, আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।